আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরাই বলে থাকি ক্রিকেট গৌরব বা অনিশ্চয়তার খেলা, তাই বলে কি এতটাই অনিশ্চয়তা থাকতে হয়? এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার এই থ্রিলার ম্যাচটা যারা আপনারা দেখেছেন তো খুব এনজয় করেছেন। আসলে এই সমস্ত ম্যাচে কোনো পার্টিকুলার দল হারে না, ক্রিকেট জিতে যায়। আমি যদি ম্যাচের একটু গভীরে যাই, ধারাবাহিকভাবে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট নিল, 291 করলো 8 উইকেটে। গাদ্দাফির এই পিচে অলওয়েজ 300+ ইজ অন, 325, 30, 40 এই রানগুলো কিন্তু অ্যাভেলেবল এবং সেই পথেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু আফগান বোলাররা টাইমলি ব্রেক থ্রু এনে শ্রীলঙ্কার রান তোলার গতিতে হ্রাস টানতে সক্ষম হয়। বিশেষ করে টপ স্কোরার কুশল মেন্ডিসকে যেভাবে দুর্ভাগ্যজনক রান আউটে ফিরিয়ে দেন 92 রানে, সেখানে কিন্তু শ্রীলঙ্কার রানটা কমে আসে। যদিও উদ্বোধনী জুটিতে দারুণ একটা শুরু পেয়েছিল শ্রীলঙ্কা দল, তাদের উদ্বোধনী জুটিতে এসেছিল 63 রান, দিমুথ করুণারত্নে 32, পাথুম 41, কুশল 92, আশালঙ্কা 36, ওয়ালা লাগে 33 অপরাজিত এবং থিকসানা 28 রান করে একেবারে শেষ বলে আউট হয়েছেন। এই যে অষ্টম উইকেটে ওয়ালা লাগে এবং থিকসানার মধ্যে যে জুটিটা হলো 64 রানের, এটা কিন্তু ইম্যাটেরিয়াল শ্রীলঙ্কার জন্য, সে কারণেই তারা 291 পৌঁছেছিল। এছাড়া চতুর্থ উইকেটে 102 রানের অনবদ্য জুটিটা আশালঙ্কা ও কৌশল মেন্ডিসের মধ্যে। সো 291-এ বেঁধে রাখতে পারা, 300-র নিচে বেঁধে রাখতে পারা ডেফিনেটলি আফগান বোলিং ফিল্ডিং ইউনিটের জন্য কৃতিত্বপূর্ণ সাফল্য লাহোরের গাদ্দাফির এই মাঠে। দেখুন, গুলবাদিন নাইব 4-4টা উইকেট নিয়েছে 60 রানে, রশিদ 63 রানে 2টো আর মুজিব 1টা। 292 রানের টার্গেট, এই টার্গেটটা আফগানিস্তান দলকে 37 ওভার 1 বলে তাড়া করে জিততে হবে, তাহলে তারা ম্যাচ জিতবে, 2 পয়েন্ট পাবে এবং নেট রান রেটে পজিটিভ হয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের পাশাপাশি তারাও সুপার 4-এ কোয়ালিফাই করবে। এই সমীকরণ জেনেই আফগানিস্তান ব্যাট করতে নামে, কিন্তু 2 ওপেনার কমপ্লিটলি ফেইল করেন, গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। কিন্তু এর পরে দুর্বার প্রতিরোধ আফগানিস্তানের কাছ থেকে। নাম্বার 3-তে আসা গুলবাদিন নাইব, তিনি 16 বলে 22 রান করেন। এরপর রাহমাত শাহ 45 করেন 40 বলে, ক্যাপ্টেন শাহিদি 66 বলে 59 রান করেন। কিন্তু নাবি আফগানিস্তানের পক্ষে 24 বলে দ্রুততম 50 হাঁকান, 32 বলে করেন 65 রানের অনবদ্য ইনিংস। করিম জানাত 22-13 বল থেকে, নাজিবুল্লাহ 15 বলে 23 এবং 16 বলে 27 রান করে রশিদ অপরাজিত থাকেন। দেখেন, 3 বলে 11 রান এইরকম একটা সমীকরণের সামনে ছিল। রশিদ টানা 2 বলে 2টি 4 মারলেন, স্ট্রাইক হারিয়ে ফেললেন, নতুন ওভার, ধনঞ্জয় এলো তার সামনে, মুজিব প্রথম বলেই মুজিবকে তুলে নিলেন লং অনে ক্যাচ বানিয়ে। তারপরে ফারুকি এলো, 2টো ডট বল খেললো, 3য় বলে গিয়ে তিনি LBW আউট হয়ে গেলেন। আসলে আফগানিস্তানরা জানতো যে এ 37 ওভার 1 বলেই 192 রান স্পর্শ করতে হবে, কিন্তু তা যদি তারা করতে নাও পারতো, শেষ বলটায় মুজিব যদি 2 রানের জন্যও খেলতে পারতেন, স্কোর লেভেল হয়ে গেলে আরও 2-1টা বল বাড়তি খেলার সুযোগ নিতে পারতো। এবং সমীকরণটা ছিল এইরকম নেট রান রেটের হিসেবে, 37 ওভার 2 বল খেললে আফগানিস্তানকে করতে হতো 293, 37 ওভার 3 বল খেললে 294 করতে হতো, আর 37 ওভার 4 বল খেললে আফগানিস্তানের রানটাকে 295 নিয়ে যেতে হতো। কিন্তু এর কোনোটাই তারা করতে পারেনি। আমার মনে হয় ডাগ আউটে, ড্রেসিং রুমে, অ্যানালিস্ট এই তথ্যগুলো শেষের ব্যাটারদের পরিপাটি রূপে জানাতে ব্যর্থ হয়েছে। আদারওয়াইজ মুজিব এবং রশিদ তো খুব অভিজ্ঞ ক্রিকেটার, তারা নিশ্চয়ই সেই পথেই হাঁটতেন, কিন্তু সেটা হয়নি। চরম দুর্ভাগ্য, চরম নাটকীয়তায় মোরা এইরকম একটা ম্যাচ ক্রিকেট বিশ্ব দেখল এশিয়া কাপে, এবং কেবলমাত্র দুর্ভাগ্যের কাছে হেরে গিয়ে আফগানিস্তানকে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে। চোখের পানি নাকের পানি এক করে ছাড়ছিলেন শ্রীলঙ্কার দর্শন সানাকার, কিন্তু তারাই দিন শেষে জয়ের হাসি নিয়ে ফিরল, মাত্র 2 রানের জয়। ম্যাচটা স্বাভাবিকভাবে জিতলেও তো উইনিং বোনাস পেত, ম্যাচ সেরা পুরস্কারের ডলার পেত, আফগানিস্তান সেই সুযোগটাও নিতে পারল না শেষ দিকে, ম্যাচটা হেরেই গেল 2 রানে। আমার মনে হয় যে ক্রিকেট এইরকমই, ক্রিকেট কাঁদায়, ক্রিকেট হাসায়, ক্রিকেট জীবনবোধের শিক্ষা দেয়।
তবে এই দুরূহ টাস্কটাও আফগানিস্তান প্রায় ছুঁয়ে ফেলছিল। লড়াকু দল কি আর এমনি এমনি বলি? বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান নিঃসন্দেহে একটি বিনোদনদায়ী দল, আজকে তারা তা প্রমাণ করেছে। ম্যাচ হেরে গেল, সুপার ফোরে যেতে পারলো না, এশিয়া কাপ থেকে ছিটকে গেল, তবু ক্রিকেট ভক্ত ফলোয়ার্সদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে আফগানিস্তান। কংগ্রাচুলেশনস টু বোথ শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান ফর এন্টারটেইনড আস উইথ ফ্যান্টাস্টিক ক্রিকেট ম্যাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।